चेष्टा करो। ओके अस्सलाम वालेकुम उपस्थित डाक्टर भाई बोनेरा, आज आमादेर रोगी लिपिकरण सहज 129तम क्लास, रोगी लिपिकरण सहज आज 129तम क्लास। हाते कलमे रोगी लिपि आज के 11तम क्लास, हाते कलमे रोगी लिपि शेखा आज के 11तम क्लास, रोगी लिपिकरण सहज 129तम क्लास। आज के हाते कलमे रोगी लिपिते आमार रोगी लिपि करार जन्य आमार साथे उपस्थित आछेन एसएसआरएफ-এর দুইজন প্রশিক্ষক, একজন হলো ডাক্তার নিজামউদ্দিন, দ্বিতীয় জন হচ্ছে ডাক্তার ফারজানা, প্রথম জন ডাক্তার নিজামউদ্দিন আর দ্বিতীয় জন হচ্ছে ডাক্তার ফারজানা আক্তার। আপনাদের অনেকেরই পরিচিত এই দুইজন। আমরা আবার ডাক্তার নিজামউদ্দিনকে নিজামউদ্দিন আউলিয়া বলে ডাকি। অডিয়েন্স, আজকে আমার হাতে কলমে রোগী লিপি শেখার এই ডাক্তাররা যে আমার রোগী লিপি করছেন তার আজকে 11তম ক্লাস, আজকে হচ্ছে 11তম ক্লাস। ডাক্তার নিজামউদ্দিন এবং ফারজানা আক্তার আজকে আমার কানের কোষ সম্পর্কে প্রশ্ন করবেন। ওনারা আজকে আমার কানের কোষ সম্পর্কে প্রশ্ন করবেন। অডিয়েন্স, আপনারা সকলেই জানেন আমার এক নাম্বার সমস্যা ছিল মাথা ব্যথা, দুই নম্বরে অশ্ব, তিন নম্বরে শ্বাস হাঁপানি, চার নম্বরে ছিল একজিমা। আমার একজিমা ডাক্তার আসবেন মঙ্গলবার দিন। আজকে আমার দুই ডাক্তার কানের কোষ সম্পর্কে প্রশ্ন করবেন। আপনারা তৈরি থাকবেন, আমার এই দুই ডাক্তার যখনই প্রশ্ন করতে শুরু করবেন আপনারা তৈরি থাকবেন, যদি ওনাদের কোনো সম্পূরক প্রশ্ন থাকে সেটা আপনারা করে ফেলবেন, আর যদি সেটা আমার মনের মতো হয় তাহলে রোগীলিপি থ্রিতে এগুলি দেওয়া হবে ইনশাআল্লাহ। এইবার স্যার একটু কাছে আসেন। আপনি আমার এই যে কানের কোষ অনেকদিন থেকে বুকছি, এবার কানের কোষ সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারেন বা কিভাবে রোগী লিপি করবেন কানের কোষের। আপনার কানের সমস্যা, কানের কোষ উভয় কানে না এক কানে? বুঝলাম না। আপনার কানে কোষ হয় কি এক কানে হয় না উভয় কানে কোষ হয়? যদি আমি বলি আমার এক কানে, উভয় কানে? আর একটু কাছে আসেন, এত দূরে গেলে ডাক্তার আর রোগীর সম্পর্কটা ভালো হয় না। কাছাকাছি থাকলে একটু মহব্বত বাড়ে, কারণ ডাক্তার কাছে আসছে চিকিৎসার জন্য, ডাক্তার যদি দূরে দূরে থাকে, কারণ এখন আবার টর্চ দেয়, বড় টর্চ লাইট দেওয়া রোগী দেখে করোনার জন্য, এরকম আপনি ভয় পেয়ে না, আমার কিন্তু করোনা মনে নেই, টেস্ট করা আছে আলহামদুলিল্লাহ। আমার কানের পর যদি উভয় কানে হয় তাহলে আপনার তো কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। তাহলে বলে আপনার কি উভয় কানে কইছ? আমার উভয় কানেই বুঝ। তাহলে কিছু আর কোনো জানার কিছু আছে আপনার? জি, আমার জানার আছে। কোন কানে থেকে শুরু হয়েছে আপনার কইছ? কোন কান থেকে কইছ শুরু হয়েছে? আমি কি বলছি আপনার আমার এক কান থেকে? উভয় কানেই তো যায়, শুরু থেকে কি উভয় কানে না এক কান থেকে শুরু হয়েছিল?
এটা বলতে পারেন উভয় কান থেকে একসাথে শুরু হয়েছে না একটা থেকে শুরু হলো? যদি আমি বলি একটা থেকে, তাহলে আপনার কিছু বলার আছে কোনটা আগে শুরু হয়েছে? যদি বলি ডানটা আগে শুরু, আর কিছু বলার আছে? না, ডানের কতদিন পরে বামে গেল? ডানের কতদিন পরে বামেরটা শুরু হলো? আচ্ছা, আমার আগে ডানটা শুরু হলো, কিছু বলার আছে আপনার? কি বলার আছে? ডান কানের পুজ হওয়ার কতদিন পর আপনার বাম কানে পুজ হয়েছে? এক বছর। এক বছর। তখন কি আপনার ডান কানে ছিল কিনা? যখন বাম কানে পুজ হয়েছে তখন কি ডান কানে পুজ ছিল কিনা? দুইটা এক পরে, দুইটাই ডানে আছে বামে আছে, দুইটাই আছে, এখন দুইটার মধ্যে আছে। এখন দুইটার মধ্যে আছে। জি জি। কতদিন যাবেন? কতদিন যাবো? তারপরে অনেকদিন, অনেকদিন, অনেকদিন বলতে কি দুই মাস, ছয় মাস, এক বছর, দুই বছর, পাঁচ বছর, সাত বছর, দশ বছর? একেবারে পাক্কা নয়টা বছর। নয় বছর? এই নয় বছর কি একটাই আপনার কানে বুঝ হচ্ছে, না কখনো বুঝ হয়, কখনো বুঝ হয় না, থাকে না কানে? সবসময় বুঝ থাকে কিনা? জি, সবসময় বুঝ দেখি কিনা? দেখেন কিনা, থাকে কিনা, হয় কিনা, বুঝি। নয় বছর সবসময় বুঝ থাকলে কি মানুষ বাঁচে? কতদিন পর পর এই সমস্যা, এই বুঝ কানে বুঝ আসে? হয় আসে না? আসে তো বন্ধু আর বান্ধবী। কতদিন পর পর দেখা দেয়? দেখা দেয় আপনার বুঝ কানে বুঝ সব সময় যেহেতু থাকে না, তাহলে কতদিন পর পর দেখা দেয়? জি, যদি ভালো হয়ে গেল তার আসতোই না। জি, যেটা এর মধ্যে আসে মাঝে মধ্যে একটু ফালতে ওঠে, এই দুই তিন মাস পর পর দেখা দেয়। কোনটা বেশি, দুই মাস পর পর দেখা দেয় বেশি না তিন মাস পর পর দেখা দেয় বেশি? দুই মাস হচ্ছে তিন মাস তো বেশি। আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই যে সমস্যাটা কি দুই মাস পর পর বেশি দেখা যায় না তিন মাস পর পর বেশি দেখা যায়? দুই থেকে তিন মাস তো লম্বা, এটা তো বড় বেশি। আপনি এটা বোঝাচ্ছেন না কি বোঝাচ্ছেন? গ্যাপটা কি, এই যে গ্যাপটা, মাঝখানে যে গ্যাপটা হইলো লাভ নাই, পিছনের মধ্যে চোখ নাই, সরিয়ে দেয়। জি, আমার দুই মাস পর পরে দেখা দেয়, আর কিছু বলবেন আপনি? সবসময় দুই মাস কিনা? একেবারে সবসময় দুই মাস পরে শুরু। কতদিন এই পোস্টার যে আপনার কানে থাকে, কতদিন এই সমস্যাটা আপনি ভোগেন? দুই মাস পর পর দেখা দেয়, কতদিন এই পোস্টার থাকে? এই এই পোস্টার কতদিন চলতে থাকে? চলতে থাকে দুই মাস পর দেখা দিলে? ধরেন 15 দিন। সবসময় কি 15 দিন থাকে, না বেশিও থাকে কম হয়? ওটা আপনি পরে জানেন, আমি বললাম 15 দিন থাকে, কিছু বলার আছে আপনার? মানে কি একটু জোরে বলেন, বুঝলাম না। এটি বললাম 15 দিন, এই 15 দিন তো আমি ওষুধ খাইলে 15 দিন পরে ঠিক হয়ে যায়, আর যদি ওষুধ না খাই তাহলে প্রায় ধরেন এক মাসের মতো ভুগতে হয়। তাহলে এবার কিছু বলার আছে আপনার? জি, কি আপনার স্থায়িত কাল হলো এক মাস? নাম্বার হলো এখানে লিখতেছেন, এখানে আমরা তো মাঠ তো বুঝে আজকে আজকে কপালে খারাপই আছে আপনার, একটু বড় করে লেখেন। জি, হ্যাঁ, উভয় কানে পুজ, কতদিন পর পর দেখা দেয় না আপনার কানে পুজ? কি আচ্ছা, হ্যাঁ, কি করলো পুজ কমে যায় ভাই? কমাবার পরে লাইনে থাকেন, কি লাগবে? 9 বছর।
মাথা না কান ব্যথা এইবার লাগছে বেশ কি কানে পুজ পেটে হবে কানে পুজ এখানে হলো উভয় কানে তাড়াতাড়ি মুছেন অডিয়েন্স লাগাইছে বেশ কি উপর লেখেন কানে পুজ কানে পুজ উভয় কানে পুজ বড় করে লেখেন উভয় কানে অডিয়েন্স এইবার ডাক্তার লিখছে উভয় কানে পুজ এখানে কি এই পুজটা হবে কিনা অডিয়েন্স আপনারা আমাকে তাড়াতাড়ি লিখেন এই যে উভয় কানে পুজ এই তীরের মধ্যে উভয় কান লিখলো উভয় কানে পুজ এই পুজটা হবে কি না তাড়াতাড়ি জানান এই যে লিখছে উভয় কানে পুজ এই পুজটি হবে কি না তাড়াতাড়ি বলেন এই পুজটি হবে কি না এই উভয় কানে পুজ এই পুজটি হবে কি না তাড়াতাড়ি আপনারা লিখে জানান উভয় কানে পুজ পুজ শব্দটি হবে কিনা অডিয়েন্স একটু আপনারা অনেকে ভাবছেন যে একই কথা বারবার হচ্ছে কেন আমি যদি আপনাদেরকে বলি মাথা ব্যথা আর অশ্ব এক জিনিস নয় অশ্ব মাথা ব্যথা হাঁপানি এক জিনিস নয় কানের পুজ মাথা ব্যথা এক জিনিস নয় শুষ্ক কাশি কানের পুজ মাথা ব্যথা এক জিনিস নয় জন্ডিস কি জন্ডিস মাথা ব্যথা শুষ্ক কাশি এক জিনিস নয় বমির কিংবা নাকে বলি কোনোটা কোনোটার মতো নয় যার জন্য রোগী লিপিতে এক একটা এক এক রকম হয় আপনাদের আপনারা যদি ভাবেন যে আমি একটি যদি জানতে পারি বাকি সবগুলি পারব অনেকেই পারবেন আবার অনেকে কেহ কেউ পারবেন না যদি কেউ থিমটা নিতে জানেন আর যদি ভালোভাবে রেপার্টরি সাবরুবলিকগুলি পড়তে পারেন তাহলে আপনারা সহজে জেনে যাবেন যারা রেপার্টরি সাবরুবলিকগুলো জানেন না ভালোভাবে এই যে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কিত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন যারা এটা ভালোভাবে নিতে পারেন নাই বা নিতে পারেন না তাদের ক্ষেত্রে এটা অনেক সহায়ক হবে যদি মনে করেন যে এক পেশাল বারবার তাহলে যারা সহজে বুঝতে পারে না তাদের জন্য সমস্যা এক দুই নম্বর হচ্ছে এক একটা লক্ষণের সাবরুবলিক এক এক রকম এক একটার এক এক রকম যার জন্য আমরা চেষ্টা করব অনেকগুলি কালকে থেকে আবার আবার নতুন করে রোগ সংযোজন হতে শুরু করবে আরো লক্ষণ ঢুকে যাবে এক একদিন এক একটা নিয়ে আলোচনা করলে সেই রোগী লিপিতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে 9 বছর তাহলে কানের পুজটা হবে না তাই তো লেখা দেখা যায় না আচ্ছা এখন দেখা যায় উভয় কানে 9 বছর তারপরে কি স্থায়িত্ব তাই তো ওখানে কি পাইলেন 2 মাস পর পর লেখেন 2 মাস কমাদের স্থায়ী কয়দিন 1 মাস 1 মাস 1 মাস স্থায়ী অডিয়েন্স ওষুধ খেলে 15 দিন ওষুধ না খেলে 1 মাস আমার স্থায়িত্ব কাল কত দিন ভূকাল কত দিন ওষুধ খেলে
15 দিনে কমে যায়। ওষুধ না খেলে এক মাস স্থায়ী হয়। আমার স্থায়ী কাল 15 দিন না এক মাস। তাড়াতাড়ি লিখেন। কানের পুজ 9 বছর যাবত, যাবত লেখা যাবে না। কানের পুজ 9 বছর যাবত লেখা যাবে না। ওষুধ খেলে 15 দিন, ওষুধ না খেলে এক মাস স্থায়ী হয়। তাহলে আমার স্থায়িত্ব কাল কতদিন, স্থায়ী কতদিন বা ভোগকাল কতদিন? তাড়াতাড়ি লিখেন, সকলে লিখেন। ওষুধ খেলে এক 15 দিনে কমে যায়, ওষুধ না খেলে এক মাস ভোগকাল থাকে। তাহলে আমার স্থায়িত্ব কাল কত? তাড়াতাড়ি লিখেন। যিনি লিখছেন 15 দিন, আপনারটা রং নাম্বার, কারণ ওষুধ খেয়ে আমি যত দ্রুত কমিয়ে ফেলছি এটা ওষুধের সাথে সম্পর্ক। ওষুধ ছাড়া যেটা হবে সেটা হবে ভোগকাল। আমার কানের পুজের ভোগকাল হচ্ছে এক মাস। এবার কিছু বলবেন কিনা? কি বলবেন? আপনার তো 2 মাস পর পরে দেখা দেয়, এক মাস থাকে। যেদিন শুরু হয় প্রথম যেদিন শুরু হয় সেই এক মাসও কি নিয়মিত না অনিয়মিত? নিয়মিত হবে কিনা? অনিয়মিত সব সময় ওষুধ না খেলে এক মাসে না, আবার 1.5 মাসও থাকে স্থায়ী হয়, এটা তো জানবেন। না না, আমার ওষুধ না খেলে এক মাসে এটা স্থায়িত্ব ঠিক আছে। এবার সামনে বলেন। এখন এই 2 মাস পর পরই যে বারবার দেখা দেয়, যেদিন দেখা দেয় সেদিন কি রাতে দেখা দেয় না দিনের বেলা দেখা দেয়? দিনে না রাতে দেখা দেয়? দিনে না রাতে দেখা দেয়। দিনের বেলায় দেখা দেয়? দিনের বেলা কোন সময় দেখা দেয়? সকালে, দুপুরে, বিকেল বেলা? সকালে গোসলের পরে দেখা দেয়। সকালে কয়টার সময় আপনি গোসল করেন? ধরেন 8টার সময় গোসল করি, 8টায় গোসল করলেই দেখা দেয়। প্রতিদিন দেখছেন কোন সময়? কোনদিন 9টা বা 10টায় বা 7টায় গোসল করতে করে দেখেছেন? সেদিন কি আপনার কি বুঝ দেখা দেয় না করে? 2 মাস পর পর শুরু হয় তো? জি। যেই দিনই শুরু হয় সকালবেলায় গোসলের পরে শুরু হয়, 8টার দিকে গোসল করলে। গোসল আমি 8টায় করি। প্রতিদিনই কি 8টায় করেন? কোনদিন যদি আপনি যদি 6টায় করেন বা 9টায় করেন? কি বলছেন? 7টায় করেন? আপনি বলছেন যে যখন 8টায় গোসল করেন তখন দেখা দেয়। হ্যাঁ। আপনি কি কখনো যদি 7টায় গোসল করেন তখন কি দেখেন যে গোসলের পরেই দেখা যায় কিনা? 7টায় গোসলের পরে বা 9টায় যদি গোসল করেন তখন তখন কি গোসলের পরে দেখা যায় কিনা? নাকি সব সময় আপনার 8টায় দেখা যায়? তাহলে আপনারা আপনার কাছে আসেন, কাছে আসেন। হাত খেত খালি আছে, আপনি বলতে চাচ্ছেন যদি আমার সকাল সকালে গোসল করলেই দেখা দেয়। উনি বলতে চাচ্ছিল যে যদি 8টায় গোসল না করে 7টায় গোসল করি তখন এই 7টায় দেখা দেয় কিনা, বা অথবা 9টায় গোসল করলে তখনই দেখা দেয় কিনা? তাহলে আপনারা কি জানতে চাচ্ছেন আমি কথাটা বুঝতে পারতেছি না, একটু বুঝে বলবেন। আপনার সম্পর্কটা কি গোসলের সাথে না সময়ের সাথে, এইটা আমি জানতে চেয়েছিলাম। মানে কিভাবে বুঝাইতে চাচ্ছেন আমি বুঝি না। এখন যদি আমি তো বলতেছেন যে গোসলের পর 8টা সময় যদি না দিতেন প্রতিবারই যে গোসলের পর হয় তাহলে আপনার সাথে সময়ের কোনো সম্পর্ক কি না, এটা আমি জানতে চাইছেন না। এখন কি জানতে চাচ্ছেন? এখন ওই যে যেদিন যদি 9টায় গোসল করেন এরকম কোনো দিন হয়েছে কিনা, 9টার সময় গোসল করছেন সেদিনই আপনার দেখা দিছে? আপনি জানতে চাচ্ছেন আমার সাথে গোসলের সাথে সম্পর্ক কি না, সময়ের সাথে সম্পর্ক? আচ্ছা, যেদিন তাহলে আবার বলবেন যে যেদিন গোসল না করি ওই দিন হঠাৎ দেখা যায় বস্তু কিনা, এটা বলবেন তো? জি জি জি। আমার কাছে আসেন, ডাক্তার কাছে থাকা লাগবে। তাহলে আমার 8টায় সকালে গোসল করলে দেখা দেয়? জি। আপনি যদি 9টায় গোসল করেন তখন যদি কখনো ওরকম হয়েছে কিনা? এরকম হয়েছে কিনা গোসল? কিংবা 6টায় বা 7টায় গোসল ছাড়াও হয়েছে কিনা? না রে ভাই, গোসল করলেই দেখা দেয়। এটা 7টায় হোক আর 9টায় হোক গোসল করলেই দেখা দেয়। যখনই দেখা দেয় 2 মাস পর পর এই গোসল করলেই দেখা দেয়। তাহলে কি লাগবে? গোসল, গোসলের পর। গোসলের পর এটা 7টায় হোক আর 9টায় হোক গোসলের পর?
গোসলের পর, তাহলে গোসলের পর দেখা দিল দুই মাস পর পর এক মাস স্থায়ী হয়, গোসলের পর দেখা দিল সকালবেলা, বাস গেল। আর কিছু আবার এক কান থেকে আরেক কান ছড়াইছে ওটা শেষ, তারপরে তো আরে এই যে কানের পুষ্টে যে হয় কি বললেন, প্রকাশ মানে কি এত কথা, কানে যে পুষ হয় কি প্রকাশই বললেন, আমরা তার কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূত, ওইটাই আমি বলতে চেয়েছিলাম। অডিয়েন্স আপনারা একটু বলেন, রুগীকে বলা যাবে যে আপনার এবার প্রকাশ জানবো, অডিয়েন্স একটু লিখেন আপনারা, রুগীকে প্রশ্ন করা যাবে কি যে এখন আপনার প্রকাশ অনুভূতি জানবো বিস্তৃতি জানবো, এটা রুগীকে বলা যাবে কিনা? রুগী তো ডাক্তার, এই জন্য আমি বলছি কানে যে পুলিশ হয় এই যে কি বিধেয়ী অবিধেয়ী সাল উঠে যায়, তারপরটা কি অবিরত সবসময়, তারপরটা কি তারপরে কি ক্রিমের ন্যায়, তারপরে কি রেলিন ন্যায়, তারপরে কি তারপরে কি কলকানের ন্যায়, তারপরে কি তারপরে কি অডিয়েন্স এই ডাক্তার দুজন তো আমার পাগল করে খাইলো, আপনারা একটু দেখেন তো এই যে বলতেছে আবার একটু বলেন তো কি কি বলেন, বিদায়ী আচ্ছা এসে বলে দেখেন কি এক নম্বরে কি বিদায়ী বললাম না, বিদায়ী কানের পোষ কিন্তু জি জি কানের পোষ, অডিয়েন্স আপনারা একটু খেয়াল রাখেন কানের পোষ কি বলতে শোনেন, পারলে আপনারা একটু সাথে সাথে টিপে ফেলেন যেন আমি দেখতে পারি, আমার একটু প্রমাণও রাখলাম পরে যেন পড়তে পারি। এক নম্বরে কি বিদায়ী আমার কানের পোষটা কেমন এটা প্রকৃতি জানতে, এক নম্বরে কি বিদায়ী, দুই নম্বরে কি অবিদায়ী, তিন নম্বরে সাল উঠে যায়, চার নম্বরে প্রকৃতি আসা মাটা এগুলি বলবেন নাকি আবার পরে, আবার পরে ঘনত্ব পাতলা গাঢ় পাতলা কিনা কি বুঝতে হয়, এটা কি গাঢ় পাতলা আঠালো চটচটে দড়ির ন্যায় গাঢ় পাতলা আঠালো চটচটে দড়ির ন্যায় টেনে বের করতে হয়, কালো পানির ন্যায় রক্তাক্ত পুজের ন্যায় হোল অন্যান্য গাঢ়টা আমি জানতে চাইছি, ঘনত্বটা জানতেছি পুজের ঘনত্বটা পুজের মতো গাঢ় হয় পুজের ন্যায় আবার ইয়া জানবেন নাকি আবার লাল হলুদ বাদামি এই যে সাত রং আছে বেগুনি সবগুলি জি জি এরকম কোন রঙের হালকা বাড়ি আছে গাঢ় পাতলা আছে, মানে ওই যে হালকা হলুদ গাঢ় হলুদ হালকা লাল
গাঢ় লাল, হালকা কালো, গাঢ় কালো, কালোরে কালো, কালো কালা নাই কালো, কি কালা কালা কাইলা, তাও কি হলুদ, হালকা হলুদ, গাঢ় হলুদ, হালকা লাল, গাঢ় লাল, এগুলি তো আমাদের রক্ত থাকত, আপনার কোনো সমস্যা না? কোনো সমস্যা আছে? আমার ডাক্তার খালি পিছনে দাঁড়ায়, পিছনে ভাগে, অবস্থা খারাপ, অডিয়েন্স, তারপরে কি আপনি বলতে পারেন কিনা, না হলে আমি কিছু কুলো দিয়ে এইগুলো আপনার মধ্যে আছে কিনা, এরকম কিছু সমস্যা শুনবেন, টক গন্ধ, তারপরে কি পচা গন্ধ, কাঁচা শস্যের ন্যায় গন্ধ, কাঁচা শস্যের ন্যায় গন্ধ, তারপরে কি ময়লা পানির ন্যায় গন্ধ, বুড়িগঙ্গের পানির মতো গন্ধ, আচ্ছা কালসে পানির মতো গন্ধ, তারপর দুর্গন্ধ, মাছ ধোয়া পানির ন্যায় বসেন, গন্ধ যদি বলি বেশি, কখনো বেশি বা কখনো কম, এরকম হয় কিনা, কখনো বেশি কখনো কম হয় কিনা, না সবসময় একই তারের হয়, একই হয়, এই যে 15 দিন বা এক মাস স্থায়ী হয় সবসময় একই রকম, না কখনো কখনো বেশি কখনো কম এরকম কিনা, তাই তো, কখনো বেশি কখনো কম এরকম কিনা, এরকম হয় কিনা, বেশি কম তো কিছুটা হয়, পরিবর্তনটা খুব বেশি মাঝখানে সময়টা বেশি থাকে, ও যে 15 দিন বা এক মাস স্থায়ী হয়, এক মাস স্থায়ী হয়, প্রথম দিকে বেশি না, মাঝখানে পরের দিকে বেশি, পরের দিকে বেশি হয়, বাবা তাহলে কি জানলেন, আমার এটা প্রকৃতি জানলেন, গণত্ব জানলেন, গন্ধ জানলেন, বর্ণ জানলেন, আর কি জানলেন, পরিমাণ জানলেন, পরিমাণ জানলেন, আর কি জানলেন, ওরে বাবা, এই যে বললাম না মহিলার ডাক্তার মানে এক বিপদের ডাক্তার, এই যে কি যেখানে আমার সমস্যাটা, যেখানে সমস্যাটা হয় ওইখানে কোনো ব্যথা হয় কিনা, ব্যথা হয় কিনা, আবার জিজ্ঞাবেন ব্যথার ধরন কেমন, জ্বালা কর, টাটানো, খুশানো, হুলফুটানো, সিরে বেলা, কাইতে বেলা, গুতানি, সব দিকে বেলা আমার নাকি, তাহলে আমার এই কানের যে এই কানের পুঁজ, এবার মাথা ব্যথা শুরু হবে, অডিয়েন্স কিচ্ছু করার নেই, তাহলে আপনি কি জানলেন, এক নম্বরে আমার কতদিন যাবত কোন কানে, তারপরে এগুলি জানলেন, তা কত বছর তাও জানলেন, কানের আবার প্রকাশ অনুমতি জানলেন, আবার কান ফুলে গেছে কিনা, ধরা যায় কিনা, টাচ ধরলে কষ্ট হয় কিনা, এটিও জানতে পারবেন, ওই জায়গাটা ফুলে গেছে জানতে পারবেন, কি ওখানে কি আবার ওই জায়গাটা কি ফুলে যায় কিনা, লাল হয়ে যায় কিনা, অন্য কোনো পরিবর্তন, কালারে কোনো পরিবর্তন আসে কিনা, শক্ত নরম হয়ে যায় কিনা, জায়গাটা গরম হয় কিনা, ঠান্ডা হয় কিনা, এটিও জানবেন, তাহলে ঘটনা কি দাঁড়াইলো অডিয়েন্স, প্রকাশ অনুমতির মধ্যে ওই কানের যখন নাকি ওই 15 দিন কিংবা এক মাস যখন স্থায়ী হয় তখন ওই জায়গাটা ভুলে যায় কিনা, কানটা বন্ধ হয়ে যায় কিনা, শক্ত কিংবা নরম হয়ে যায় কিনা, গরম হয়ে যায় কিনা, ঠান্ডা হয়ে যায় কিনা, পুজ গড়ে বাহিরে পড়ে কিনা, পুজোর প্রকৃতি কেমন, গন্ধ কেমন, বর্ণ কেমন, পরিমাণ কেমন, ব্যথা হয় কিনা, ব্যথা হয় কিনা, ওই তো বললেনি, এইবার আর কিছু বলবেন আপনি, কানে এই যে পুজ করার কারণে কানে শুনতে কোনো সমস্যা হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে মহিলা ডাক্তার মানে হলো বিপদ, এই মোটামুটি আমার নিজামুদ্দিন আদরে পাশ কাটতে পারতাম,
এবার ম্যাডাম শুরু করছে কি এই যে কানের সমস্যার জন্য আমার কানে শুনতে সমস্যা হয় কিনা সুবহানাল্লাহ আমি যদি বলি কানে শুনতে সমস্যা হয় তাহলে কিছু বলার আছে কিনা আপনাদের যে যদি বলি কানের অডিয়েন্স আপনারা বলেন আমি যদি বলি যে আমার কানের এই পুজের কারণে কানে শুনতে সমস্যা হচ্ছে আমার কিন্তু একটা কথা বলে রাখি আমার কিন্তু পচা গন্ধ আপনি এটা একটু বুঝে ফেলেন আমার কানের পুজের দুর্গন্ধ তো আছে পচা গন্ধ কানের পুজে পচা গন্ধ দেন তাড়াতাড়ি পরিমাণটাও বেশি পচা গন্ধ পচা গন্ধ বাস বেশি যায় বেশি পরিমাণটা বেশি ওই যে পূজের নেয় পূজের মতো ডাক্তার বলে দেওয়ার লাগে পূজের মতো কি বিপদ অডিয়েন্স আজকে আমার বিপদ আল্লাহ জানে কি ঘটবে আমার এই ডাক্তার জানতে যাচ্ছে যে আমার এটা কতদিন শুনলো কোন কানে শুনলো তারপরে এবার যখন নাকি প্রকাশনের মধ্যে মধ্যে জিজ্ঞাসা করতেছে প্রকৃতি কেমন গন্ধ কেমন বর্ণ কেমন পরিমাণ কেমন তারপরে কি এখন যে এই কানে যে কম বা বেশি শোনে এটা কোন সময় যখন বুঝ বেশি হয় তখন কি বেশি কম শোনেন কিনা যখন বুঝ কম হয় তখন বেশি কম শোনেন কিনা এরকম কোন লক্ষণ আছে কিনা আপনার অডিয়েন্স সাইদা যদি 20 মাথায় না যা ঘটে বুঝতে পারছেন তো এক ডাক্তার থাকতো ছিল ভালো এখন দুই ডাক্তার কারণ আপনি কি বললেন একজনের খোসা দিয়ে দিলে কত রকম কানে কম ওই সময় কানে কম শুনি বললাম যে কানে একটু কম শুনি এখন আবার উনি জানতে চায় যখন কানে পুষ থাকে তখন কম শুনি না যখন পুষ থাকে না তখন কম শুনি লাগাই দিতে পারিস কি যখন কানে পুষ থাকে তখন কানে শুনতে পাই না পুষ যখন থাকে না তখন কানে ভালো শুনতে পাই আপনার কোনো সমস্যা আছে সমস্যা বলেন যখন পুষের পরিমাণ বেশি থাকে তখন কম শুনে না পুষের পরিমাণ কম যখন থাকে তখন বেশি বেশি সমস্যা হয় কানে শুনতে কথা যখন পুষ বাড়তে থাকে তখন কানে কম শুনি এবার আবার জিজ্ঞাসা করবেন দিনে কম শোনেন না রাতে কম শোনেন না কোন সময় কম শোনেন কানে পুষ বাড়লেই আমার কানে কম শুনি আর কিছু বল আমার কাছে আয় ডাক্তার তো দূরে গেল হবে না বলেন আমরা একটা ব্যথা বলছিলাম না যে আপনার কানে নাকি ব্যথা হয় কইছিলি পুজের ব্যথা ধরনটা কি রকম খোঁচায় মানে গুতায় এই গুতানের মতো এবার আপনি সামনে আগা ওই আবার আরেকজন কি চুলকায় কিনা কানে তখন চুলকায় কিনা যদি কেউ চুলকায় তাহলে পুজ হইলে চুলকায় না পুজ ছাড়াই চুলকায় পুজ থাকা অবস্থায় চুলকায় না পুজ ছাড়া চুলকায় অডিয়েন্স আপনারা একটু বিচার করেন আমার এটা কি পুজ অবস্থায় চুল কান না বুঝছেন কি দেখি লাগছে ডান কানে 10 বছর না 9 বছর ধরে পুজ মাঝে মধ্যে যায় কখনো একটু গাঢ় কখনো পাতলা না রে ভাই আমার ওরে ওরকম নামাটা গাঢ় আপনারা আবার আরেকটু কিটা ঢুকে দিয়েছেন মাঝখান দিয়া তাহলে কানে চুলকায় কখন যখন পুজ থাকে তখন চুলকায় না পরে চুলকায় ও আচ্ছা যখন পুজ থাকে তখনই চুলকায় এবার সামনে বলেন আবার জিজ্ঞাবেন যখন কানে পুজ থাকে তখন কানটা ঠান্ডা থাকে না গরম থাকে গরম লাগে না ঠান্ডা বোধ হতে হয় এটাও জানবেন নাকি কানের মধ্যে শব্দ হয় কিনা শোষণ করে কিনা ভনভন করে কিনা কনকন করে কিনা এটাও জানবেন কি জানবেন কানে শব্দ হয় কিনা শব্দ কোনো শব্দ অন্য কোনো নর্মাল দাস শব্দ তার বাইরে অন্য কোনো শব্দ শুনতে পারে কিনা গাড়ির শব্দ পাখির শব্দ কুকুরের শব্দ বাসির শব্দ এগুলি শুনি কিনা এটাও জানতে হইব মরার জ্বালা তাহলে শব্দ নর্মাল শব্দের বাইরে কোনো শব্দ শুনতে পায় কিনা কোন শব্দ হয় কেন কট 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 এই ধরনের শব্দ মধ্যে হয় কিনা এগুলো জানতে হবে ঠিক আছে আর কিছু অডিয়েন্স এই প্রকাশ অনুভূতির মধ্যে আর কিছু জানার আছে কিনা ডাক্তার আমার জানতে চাইছেন প্রকৃতি জানতে চাইছেন গন্ধ বর্ণ পরিমাণ ঘনত্ব
কষ্ট ব্যথা চুলকানি এগুলি সব জানলেন আর কিছু জানার আছে কিনা প্রকাশ অনুমতির মধ্যে কানে কানের পূজের ওই যে আমার আবার জানতে চাই কখনো বেশি কখনো কম এরকম সব মিলে আর কিছু জানা আছে কিনা কারণ এই ডাক্তার একটু পরে দেখবেন খেলা কারে বলে বাঘের লেজ দিয়ে কান চুলকাইলে এত কষ্ট না এই ডাক্তার দেখলে ধুলাই দিবে একটু পরে এই বাবা ডান পাশে যে দুইজন আছে ডাক্তার একজনে খোঁচা দেয় আরেকজনে এটা বিষায় আপনার সরাসরি স্মৃতি শক্তি একটু দুর্বল আছে নাকি এই যে অপমান করছে কিন্তু ডাক্তার কিন্তু আমাকে অপমান করছে অডিয়েন্স আমার নাকি স্মৃতি শক্তি দুর্বল আছে আপনি আমার অতীতের কোন কথা এই মুহূর্তে কি কারণ হয়েছে মনে করুন না আপনি বলেন দেখি কিছু মনে পড়ে কিনা পানি ঢুকছিল কিনা বৃষ্টিতে অতিরিক্ত ভিজছিলেন কিনা কেউ আঘাত করছিল কিনা স্বেচ্ছাতে পরিবেশ হয়ে বসবাস করতেন কিনা এরকম কোনো মনে আছে কিনা এরকম কোনো মনে পড়ে কিনা কানে পানি ঢুকছে কিনা কানের মধ্যে আঘাত লাগছে কিনা বৃষ্টি বাইতে বেশিক্ষণ কাজ করছিলাম কিনা এটি জানতে চাচ্ছেন ময়লা বাইর করতে কটনের আঘাত লাগছে কিনা ওই জায়গায় ও ময়লা বাইর করতে আবার ভিতরে আঘাত লাগছিল কিনা ঠান্ডা পানিতে কাজ করছে কিনা নদীর পারে কাজ করছে কিনা তারপরে কাজের থেকে দেরিতে গোসল করছে কিনা একাধিকবার গোসল করছে কিনা ঠান্ডা পানিতে গোসল করছে কিনা বরফ দিয়ে গোসল করছে কিনা এসি ঘরে কাজ করতে পারতাম কিনা সমুদ্রের পানিতে নদীর পানিতে গোসল করতে গেছিলাম কিনা বন্যার মধ্যে গোসল করতে কিনা এটা জানবেন খালের পানিতে গোসল পুকুরের পানিতে গোসল করতে এটা জানবেন তো আবার একটু পরে দেখাবেন পাকার মধ্যে ঘুমাইছিলাম কিনা দীর্ঘদিন এটাও জানবেন একটু পরে স্বেচ্ছাতে পরিবেশে বসবাস করেন কিনা স্বেচ্ছাতে পরিবেশে বসবাস করে কিনা রান্না করে এই খালি পায়ে এই পানির মধ্যে আমি হাইটে হাইটে কাজ করি কিনা বেশি কাপড়ে কাজ করি কিনা কাপড় ধুই কিনা কাপড় দেবো কেন কাপড় তো লোক আছে না কাপড় দিতে হবে না না এরকম কিছু করি না রান্না করে কিনা না এরকম কিছু না তারপরে বলে মশারি খাটায় তারপরে বলে আর কিছু মানসিক কিছু অনেক সময় কানের পুজে মানসিক কিছু লক্ষণ আছে মানসিক কোনো কষ্ট আছে কিনা এই কারণে কি পুজে দেখা দিল কিনা মানসিক কোনো অতিরিক্ত শব্দের ভিতরে আপনি বসবাস করছেন কিনা আপনি কি
অতিরিক্ত শব্দের ভিতরে বসবাস করেন কিনা? অতিরিক্ত শব্দের কারণে আমার কানে বুঝ হইতে পারে? আরে না, ওই যে আমার যে চুলকে নিয়েছিল যে চুলকে চুলকানি চাপা পড়ছে কিনা, দাউ ডাকছে মা চাপা পড়ছে কিনা, পক্স টক চাপা পড়ছে কিনা, হাম চাপা পড়ছে কিনা, মানে কোনো রূপ টক চাপা পড়ছে কিনা, পুরুলিয়া সিদ্ধি চাপা পড়ছে কিনা, এটা জানবেন তো? মা পোষায় দোষ আমার কিচ্ছু নেই। আগে তো করতে পারেন, এখন না করেন, এখন না থাকতে পারেন, 9 বছর আগে করি নাই, এখনো করি নাই। দাদা মাথা মাথার মধ্যে কিছু নেশা দেওয়া হয়েছিল, মাথা মাথার মধ্যে এখন নাই। পানের সাথে জর্দা খেতে পারেন? কানের আশেপাশে কোন অংশে অপারেশন আছে কিনা, এমন যদি হয় সেখান থেকেও কানের সমস্যা হতে পারে। কানে কিংবা কানের আশেপাশে যদি কোনো অপারেশন থাকে সেখান থেকেও এই সমস্যাটা হতে পারে। অনেক মহিলাদের রোগী যদি হয়, মহিলাদের রোগীদের ক্ষেত্রে মাসিক চাপা পড়ে কানের সমস্যা হতে পারে, কানের পুঁজ হতে পারে মাসিক চাপা পড়ে। কিংবা জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলি ইউজ করা হয়, এই পদ্ধতিগুলো দীর্ঘদিন ইউজ করলেও কানের সমস্যা হতে পারে। মাঝখানে একটি কথা বলে রাখি, কানের পুঁজ যদি একদিনের হয় সেটা ক্রনিক কেস, কানের পুঁজ একদিনের জন্য হলো সেটা ক্রনিক কেস। মলদ্বার দিয়ে রক্তক্ষরণ যদি পালসে রক্তক্ষরণ হয় একদিনের জন্য দেখবো সেটা ক্রনিক কেস, ক্রনিক মায়োজমের রোগ। ক্রনিক মায়োজম যদি একদিনের জন্য কানের কান পাকা বা কান থেকে পুঁজ যাওয়া দেখা যায়, কানের পুঁজ মলদ্বার দিয়ে যদি পালসে রক্ত একদিনের জন্য যদি দেখা যায় সেটাও কিন্তু আপনার ক্রনিক কেস, সেটাও ক্রনিক। অডিয়েন্স, সিপ্লিস কিংবা গনোরিয়া এই জাতীয় কোনো সমস্যায় নাই অপারেশনের কথা জিজ্ঞাসা করছেন, এবং আরো জানতে পারেন যে রোগীদের যদি অতীতে যদি টিউবারকুলার পেশেন্ট হয়, বংশগত হোক কিংবা নিজে যদি আক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রেও কানের সমস্যা হতে পারে, তাই তো? আর কিছু জীবাণুঘটিত কোনো সমস্যার কারণে কি আপনার এই কানে ঘুষুর হয়েছে কিনা? অনেকে গ্রামের বাড়িতে মোরগ মুরগির পশম দিয়ে কান চুলকায়, মুরগির পশম দিয়ে। এখন এগুলা থেকে অনেক সময় ইনফেকশন হতে পারে, কিন্তু আমার এই অভ্যাস নাই, আমি কটন বাড়ি দেই অন্য কিছু করি না। মাথায় বোঝা নিয়ে অনেকদিন চলাচল করছে, ওটা থেকে কানের সমস্যা হতে পারে না। টিউমার টিউমার ছিল, আচিল টিউমার কানের পাশে দীর্ঘদিন। আরে ভাই ওটি নাই, আচিল টিউমার পাইবো কি? আর কিছু? উৎপত্তির কারণ তো আমি খুঁজে পেলাম না। উৎপত্তির কারণ খুঁজে পাচ্ছেন না? উৎপত্তির কারণ ওই যে একবার চর্মরোগ চাপা পড়ছিল, চুলকানি চাপা পড়ছিল, চর্মরোগ চাপা পড়া। চর্মরোগ চাপা পড়ে কানের পুঁজ, ওষুধ বের করবো শেষের দিকে, আজকে না, চাপা পড়ে বাস। এবার আর কি শুনবেন? যখন কানে পুঁজ যায় তখন কি আপনার অন্য কোনো সমস্যা দেখা দেয় কিনা? অন্য কোনো সমস্যা যায় কিনা, জ্বর হয় কিনা, মাথা ব্যথা হয় কিনা? ও মা, এই কি কয়? ওটা আবার কি জানি বলে? সম্পর্কযুক্ত লক্ষণ। কি ওটার কি বলে? ওটার নাম হলো বাতাস দেওয়া। কি দেওয়া জানি? বাতাস দেওয়া। খালি এই বাইয়ের মতো এত ভদ্রলোক দেখে ভাত খাইতে পারলেন, আম্ব করে জামার মতো হইলে আপনার কপালে ভাত ছিল না, বাতাস দেয় বাতাস। তাহলে কানের পুঁজ যখন বেড়ে যায় তখন আমার জ্বর হয় কিনা, কাশি হয় কিনা, মাথা ব্যথা হয় কিনা, ঠান্ডা লাগে কিনা, শরীর ব্যথা হয় কিনা, বমি লাগে কিনা, চোখ দিয়ে পানি পড়ে কিনা, বাড়িতে কোনো সমস্যা হয় কিনা,
খাওয়া তো অরুচি চলে আসে কিনা, শ্বাস প্রশ্বাসে গন্ধগন্ধ চলে আসে কিনা, মাথা বার হয়ে যায় কিনা, গাঁটটা ব্যথা করে কিনা, এগুলি জানবেন তো? জি জি। একদম কিচ্ছু হয় না। কানের বুষ্টিটা যখন হয় তখন কোন সময়টা আপনার বাড়ে কমে, এরকম কোন নির্দিষ্ট কোন টাইম আছে দিনে বা রাত্রে? কখন বাড়ে? কখন বাড়ে? কখন বাড়ে? অডিয়েন্স, সম্পর্কযুক্ত লক্ষণে যদি আপনাদের জানা থাকে কানের পুজের সাথে, আরো যদি নতুন কিছু থাকে একটু লিখে জানাবেন। এবার কি বললেন? কখন বাড়ে বুষ্টিটা? এক মাস থাকে, আমার রাতে দশটার দিকে শুইতে গেলে আমার রাতে বেলা বাড়ে। আপনার কোনো কথা আছে? রাতে বাড়ে। রাতে কয়টার সময় বাড়ে? বুঝি নাই। কয়টার সময় বাড়ে আপনার রাতে? কয়টা বাড়ে মানে? কোনো টাইম আছে কিনা? যেমন সন্ধ্যা রাতে, ভোর রাতে, শেষ মাঝ রাতে না শেষ রাতে, কোন রাতে? সন্ধ্যা রাতে, মাঝ রাতে, শেষ রাতে? সন্ধ্যা রাতে। সন্ধ্যা রাতে কয়টার সময়? কোনো নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা? সন্ধ্যা সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা? দশটা বাজে, দশটা বাজে শুইতে যাই তখন। সব সময় কি দশটা বাজেই বাড়ে? প্রতিদিনই কি দশটার সময় বাড়ে কিনা? প্রতিদিনই দশটার সময় বাড়ে কিনা? রাত দশটায় বাড়ে কিনা? একটু কাছে বলে, এত দূরে ডাক্তার না বলো। দেখেন ডাক্তার দূরে যায় গন্ধ থেকে দূরে যায়। হ্যাঁ অডিয়েন্স, আমি জানতে চাই আপনাদের কাছে যে শুয়ে থাকলে কানের পুষ বেড়ে যায়, হাঁটা চলায় কানের পুষ কম থাকে, কোন হাঁটা চলায় কানের পুষ যাওয়াটা স্বাভাবিক না শুয়ে থাকলে কানের পুষ যাওয়াটা স্বাভাবিক? একটু পাশে লিখে রাখবেন, আমার রাতে শুইতে গেলে তখনই বেড়ে যায়। শুইলে কোন সাইড? যে সাইডে শোন ওই সাইডেই বেড়ে যায় না, যে সাইডে শোন না ওই সাইডে বাড়ে? আমি কাল কেউ শুই না। শীতে শোন? অন্য সময় শুইতে গেলে বাড়ে কিনা? এই যে একটা কথা বললাম না, এই পেজ গেটটা ম্যাডাম ডাক্তার লাগিয়ে দিলেন, কি জানি অন্য সময় বাড়ে কিনা। রাত্রে শুতে গেলে যদি রাত দশটায় শুতে গেলে বাড়ে। শুনলে কানের পুষ বাড়ে দেখেন, শয়নে শুনলে শয়নে এই শেষ, কানের পুষ বাড়তে লিখতে হবে না, বাড়তে এটা কান এটা বাস কমা দিয়ে দেন শয়নে। আর কি কোন আবহাওয়াটাই আপনার শীতকাল গরমকাল কোন সময়টা বেশি অনুভব করে, এরকম কোন আছে? শীতকাল না গরমকাল? গরমকাল। আবহাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? না না একদম না। গরমে বা খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? এমন কোনো খাবার খাইলে আপনার এই রোগটা, এই কানের পুষ্টটা বাড়ে কিনা? আবহাওয়ার মধ্যে অনেকগুলি তো আছে, মেঘলা আবহাওয়া, জড়ো আবহাওয়া, শুষ্ক আবহাওয়া, এর মধ্যে কখন বাড়ে কখন বাড়ে, একবার দুইটা নিতে পারেন। আপনার রাষ্ট্রও দিয়ে দেন, কারণ আপনার সময় কম, আপনি যেমনি শুরু করছেন দুইজনে, এটা সারা রাত ইনশাল্লাহ শেষ করতে পারবেন না। তো এই তো মুক্তাচ্ছার করে সংকেত করে দেন শয়নে। আর এখন আমার কি শয়নে তো বাড়ে, ঠিক আছে। আর কি জানি বলেন জানি? হাঁটা চলা করলে কোন সময়টা কমে? হ্যাঁ কোন সময়টা একটু কম অনুভব করেন, একটু ভালো লাগে আপনার গানটা কানে বসে? ও আপনি তো আবার সময় দরকার দিনে না রাতে? ওই যে আমার এটা কিন্তু বাড়ে কিন্তু রাতে একটু বেশি বাড়ে রাতে। এইবার আবার জিজ্ঞাসাবেন যে যদি মহিলা রোগী হতে তাহলে আবার কি জিজ্ঞাসাবেন? ওর বাপ দিকে তো জনগণ বলেন বলেন কি ঋতুস্রাবের আগে ঋতুস্রাবের পরে বা ঋতুস্রাবের সময় সমস্যাটা কি বাড়ে?
ঋতুস্রাব আসিতেছে তখন পারে কিনা, ঋতুস্রাব দেখা দিল তখন পারে কিনা, ঋতুস্রাব চলছে তখন পারে কিনা, ঋতুস্রাব বন্ধ হয়ে গেল তখন পারে কিনা, ঋতুস্রাব চাপা পড়লে পারে কিনা, ঋতুস্রাব যদি দেরিতে আসে তখন পারে কিনা, ঋতুস্রাব কম হলে ওটা বেড়ে যায় কিনা, ঋতুস্রাব বেশি হলে পারে কিনা, কিন্তু সব জানবো। গর্ভাবস্থায় গর্ভাবস্থার পর এটা জানতেই হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে রাতে শয়নে এবার আবার কি দেখাইবেন? খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আপনার? খাবার খেলে পারে কিনা? পারে না। ওই যে কি যেটা খাবার নামটা বলেন না, কি খেলে বাড়তে পারে সম্ভব যেটা বলেন, বোয়াল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এটি বলতো ঠান্ডা খাবার, ঠান্ডা খাবার খেলে পারে কিনা? যদি আমি দুধ খাই আর যদি মিষ্টি খাই তাহলে বেগুন খাইলে হয় কিনা, পুঁটি মাছ খাইলে হয় কিনা, এগুলো বলবেন তো? মিষ্টি খেলে ডায়াবেটিস আছে কিনা? এই যে আমার ডায়াবেটিস আছে না, আর উস্কাই স্যার। মিষ্টি না, শুধু যে মিষ্টি জাতীয় যে কোনো খাবার। অডিয়েন্স কি লাগছে? শুটকি মাছ? এই শুটকি খেলে পারে না অডিয়েন্স, শুটকি খেলে পারে না, একদম শুটকি খেলে পারে না। আপনি যে চন্দ্র শুটকি খেলে পারে না, শুটকি খেলে দুধ আর মিষ্টি খেলে পারে, দুধ আর মিষ্টি। আবার কি দিকে বেগুন খেলে পারে কিনা, মাছ খেলে পারে কিনা, মাংস খেলে পারে কিনা, এটি খেলে পারে না বুয়া? আচ্ছা, তাহলে একটা কথা বলেন তো, এই যে কারো কারো ক্ষেত্রে মাংস খেলে পারে, কারো দুধ খেলে পারে, কানে ভুজ, কারো বেগুন খেলে পারে, এটা আসলে ফুড অ্যালার্জি আসলে যার জন্য যেটা নাকি? তাহলে ফুড অ্যালার্জি কোনো রোগের সাথে সম্পর্ক নয়, ব্যক্তির সাথে সম্পর্ক। কানের ভুজ, অনেকে দুধ খেলে বেড়ে যায়। আর্টিকেরিয়া, অনেকের গরু গোস্ত খাচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু যদি একটু দুধ খায় হয়তো বেড়ে যায়, একটু মিষ্টি খেলে বেড়ে যায়। মাংস খাচ্ছে দিব্যি, কোনো সমস্যা নাই। অনেকে আছে আবার এক টুকরা মাংস খেলে, গোস্ত খেলে সাথে সাথে বেড়ে যায়। ফুড অ্যালার্জিটা এমন জিনিস, এক একজনের ক্ষেত্রে এক একটা, রোগ বিশেষের সম্পর্ক না, এক একজনের এক একটার মধ্যে সম্পর্ক। এবার আপনি বলেন, খাদ্যের কথা জানলেন, আমার দুধ আর মিষ্টি খেলে আমার এই সমস্যাটা কানে বুঝটা বেড়ে যায়, আরাম পাই কেমনে? একবার তো জিজ্ঞাসা করলেন আমার এই যে কানের ব্যথা মহিলা যায়, এই ব্যথা কি দিলে আরাম পাই? গরম চাই বা ধরলে, কানের মধ্যে চুলকালে, কানের মধ্যে নাড়লে, এমন কিছু বলেন না ভাই, আমার কষ্টটা বুঝবেন? কানের কুশ তো বলে কথা, কানের কত কষ্ট তো কোনোদিন আপনাকে হয় না, বুঝবেন না, কানের কুশ বলে কথা। আর কিছু রাশের কথা বলেন না গো? বিছানায় উত্তাপে, গরম সেকে, গরম ঘরে, আবার কাপড় দিয়ে ঢেকে রাখলে, বেঁধে রাখলে গরম ঘরে, এগুলি তো এত কমে কিনা? একটু উত্তাপে কিছুটা আরাম তো লাগে, উত্তাপে উত্তাপে একটু আরাম লাগে, উত্তাপে উত্তাপে। আর কানে চুলকালে যে মজা লাগে, কানে চুলকালে মজা লাগে, চুলকালে হ্যাঁ, মিষ্টি খেলে পারে আপনার ডায়াবেটিস আছে? আরে না, ডায়াবেটিস নাই। বিজয় কুমার বলে কাশিস না, ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ ডায়াবেটিস। উত্তাপে এমন কান চুকালে, আর কিছু দেখাইবেন? এবার দেখাইবেন কি চিকিৎসা করছে এতদিন? অমাবস্যা পূর্ণিমা বারে কিনা? অমাবস্যা পূর্ণিমা বারে পাটি পাড়া পাড়ি লাগাই দাও কি? অমাবস্যা পূর্ণিমা বারে কিনা? এই যে উস্কাও, খালি উস্কাও, অমাবস্যা পূর্ণিমা বারে কিনা? না না, বারে না। আর কিছু অডিয়েন্স রাজনীতিতে আর কিছু জানতে চাই, আপনারা তাড়াতাড়ি লিখেন, জলদি করেন। আবদ্ধ ঘরে, স্যাঁতস্যাঁতে ঘরে, আমার এত রোগ কেন? রোগ বাড়তে থাকবে,
আসলে রোগ হয়ই আমার এত রোগ কেন হয় তুমি লিখছো আমার এত রোগ কেন অডিয়েন্স রাজনীতিতে আর কিছু জানার আছে কিনা আপনাদেরকে মাঝখানে বলে রাখি অডিয়েন্স বারবার বলবো না আজকে বলে রাখি আপনারা যখন ক্লাস দেখতে শুরু করবেন আপনারা সাথে সাথে শেয়ার দিয়ে আপনাদের নিজস্ব আইডি থেকে শেয়ার দিয়ে দিবেন আপনার পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার দিবেন যাতে করে আপনার বন্ধু-বান্ধবরা দেখতে পারে আপনি যদি উপকৃত হন আপনার বন্ধু-বান্ধবরা উপকৃত হোক এটা আপনি নিশ্চয়ই চান এবার কি জানবেন শরীর ঘামাইলে কি আপনার ঘামের সাথে কোনো সম্পর্ক আছে কিনা ঘামলে আমার কানে পুঁজ বাড়া করবে কিনা একদম মাপসাই দোসাই বাড়া না আমার কানে পুঁজ বাড়া এসে আপনাদের এই অত্যাচারে এবার আমার জিজ্ঞাসা কি চিকিৎসা করছি কানের মধ্যে বলো ওষুধ লাগাইছিলাম কানের মধ্যে ওষুধ দিয়া ভিতর থেকে একবারে ফেনা বাইর করে দিছে তাও আমার কান ভালো হয় নাই তাৎক্ষণিক একটু আরাম পাইছি পরে আবার যেই সেই একদিন পরে আবার যেই হয়ে গেছে কানের মধ্যে ওষুধ লাগাইতে দিছে ভিতরে লাগাই ভিতরে মুছি কত কিছু করি তার ইস্তেমাল কিচ্ছু বাকি রেখে আপনি কিছু জানা আছে তবে ইদানি একটু ভালো এই ভালোটা কি কারণে ভালো হইলো হোমিওপ্যাথি না এলোপ্যাথি চিকিৎসা কি করে কোন কি কোন চিকিৎসা আপনি ভালো হইলো আমি কোন এলোপ্যাথি খাইতে হোমিওপ্যাথি খাইলে ভালো আছে হোমিওপ্যাথিতে কিভাবে কোন নিয়মে আমি ওষুধটা খাইতে যাব বড়িতে খাইতে না পানির মধ্যে খাইতে না ঝাঁকে দিয়ে খাইতে আপনার নিয়ত কি ওষুধ দিবেন জি কালকে ডাক্তার ছিল যে আপনার যেখান থেকে আপনি ভালো আছেন ওখানে চলে যান আমার এই ডাক্তার হলো সেই চট্টগ্রামের ডাক্তার শামীম উনি ওষুধ দেওয়ার পরে আমি আগের চেয়ে তো ভালো আছি এক বছর হুকরা পর অনেকটা ভালো আছি আপনি এখন কি জানতে চান জানি না বলেন আমি তো আগে তো ভালো আছি কোন পটেন্সি ওষুধ খাইছেন আমি জানতে চাইছিলাম যে কোন পটেন্সি ওষুধ খাইছেন তাহলে আমি বুঝতাম যে আগে ডাক্তার তো বলছিল যে আপনি যদি ভালো আছেন ওখানে চলে যান কারণ আপনি তো কোন দিকে পাঠান আল্লাহই জানে উনি বলছিল যেহেতু আগে ডাক্তার ওষুধে ভালো আছেন তাহলে আপনি ওই ডাক্তার কাছে চলে যান আগে ডাক্তার এরকম পরামর্শ দিছিল আপনার নিয়তটা কি আমি জানি না আগে তো ভালো আছি আপনার কি পেশেন্ট ডাক্তার আমি এবার এই চিটাং দিয়ে আমার ওই ডাক্তার দিয়ে ওষুধ খাবো আপনার ফি আপনি আবহাওয়াতে রেখে দিবেন অসুবিধা নেই অডিয়েন্স আজকে আলোচনা কানের পুজের কানের পুজ সম্পর্কে যে আলোচনা হচ্ছে কানের পুজে রোগীলিপি কিভাবে করবেন রোগীকে কি প্রশ্ন করবেন রোগীকে কি কি প্রশ্ন কি প্রশ্ন করবেন কিভাবে রোগীলিপি করবেন খাতায় কি লিখবেন ওষুধ কিভাবে বাছাই করবেন এই নিয়ে আলোচনা পরে হবে আজকের এই আলোচনা কেমন লাগলো আপনাদের আপনাদের এই আলোচনা কেমন লাগলো এই আলোচনা সম্পর্কে কোনো মতামত পরামর্শ লিখে জানাতে পারেন আজকের এই ক্লাস করে আপনার কাছে কেমন লাগলো এই রোগীলিপি করে প্রতিক্রিয়া চাই আপনার মতামত যেহেতু ডাক্তারে রোগীলিপি করা খুব কঠিন ব্যাপার কারণ ডাক্তারদের ওষুধ দেওয়া বা রোগীলিপি করা অনেক কঠিন সে হিসেবে আমার ডাক্তার কতটা ঘোরবাগ আমাকে খাওয়ায়নি এই হিসেবে আমি ধন্যবাদ ডাক্তারকে যেহেতু ডাক্তার রোগী সেই হিসেবে তো ডাক্তার রোগী আমি মাস্টার মানুষ কিন্তু ডাক্তার না আমি তো আপনাকে চিনি ডাক্তার হিসেবে আমি তো রোগী হিসেবে চিনি না এটা আপনি খুশি তো আজকে ক্লাস করে জি এবার আপনি কেমন আছেন বলেন এই যে ক্লাস করে আপনার কাছে কেমন লাগলো মতামত আজকে ক্লাস করে আমার খুব ভালো লাগছে আর এই প্রথম মনে হয় আপনার সম্পূর্ণ 10টা পয়েন্ট নিতে পারছি এই জন্য ধন্যবাদ যাই হোক আমার ডাক্তার আজকে আমার এই কানের পুজে 10টি পয়েন্ট লিখেছেন জেনেছেন লিখেছেন অডিয়েন্স আপনাদের কাছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার এক একটা রোগের বা এক একটা লক্ষণের রোগী যদি কখনো বলে আমার কাশির সমস্যা রোগী যদি বলে আমার মাথা ব্যথা যদি বলে আমার বুকে ব্যথা যদি বলে কোমরে ব্যথা যদি বলে আমার পেটে গুলোযোগ যদি বলে পালসের সমস্যা যদি বলে কানের সমস্যা রোগীর এক একটা রোগের ক্ষেত্রে রোগীলিপি এক এক রকম হয় রাজনীতি এক এক রকম হয় তার কারণগুলি এক এক রকম হয় আমি চেষ্টা করছি যে আপনারা যাতে নতুন ডাক্তার যারা আছেন প্রত্যেকে রোগীলিপি করার ক্ষেত্রে যেন কোনোভাবে আটকে না যান কোনোভাবে যেন আপনাদের কষ্ট পেতে না হয় যদি আমাদের এই কষ্টটুকু যদি আমরা যা বলছি যা চেষ্টা করছি আমি এবং আমার এস এস এফ এর ডাক্তাররা মিলে যে কাজটু করার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লেগে থাকে মতামত জানান অন্যদেরকে শেয়ার দিয়ে দেন আজকের আলোচনা কেমন হলো মতামত জানান আগামী দিন আমাদের আমার ডাক্তার আগামী দিন কে জানি
আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।